আজকের মতো থাক, আবার কালকে নিবি। কি ব্যাপার? আমি এসছি ভাটায় এক সপ্তাহ হলো, আমার অনুমতি ছাড়তে একটা ইঁটো বেরোয় না আমার ভাটা থেকে। তা ওখানকার নির্গুণ গেল কোথায়? আলিম, আলিম ইটা এখানে আসবে তো? হ্যাঁ স্যার, যাচ্ছি। বলেন স্যার। আমার এই ভাটাটা তোমার ওপর দায়িত্ব দিয়ে আমি নিজে বাইরে থাকি। আমি এসেছি গত এক সপ্তাহ হলো, তা আমার অনুমতি ছাড়া তো আমার ভাটা থেকে একটা ইঁটো বেরোয় না। হ্যাঁ স্যার, ঠিকই। তো ওখানকার ইঁটগুলো গেল কোথায়? তাই তো, ইঁটগুলো গেল কোথায় প্রশ্নটা আমি তোমাকে করছি, তুমি আমাকে নাই। তুমি বলবে ইঁটগুলো গেল কোথায়। স্যার, আপনার অনুমতি ছাড়া তো আমি একটা ইঁটও বেচি নি। কেন, তুমি তো এই ভাটার ম্যানেজার নাকি? কোথায় কি হচ্ছে না হচ্ছে তুমি বলবে? তুমি এই ভাটার ম্যানেজার? স্যার, স্যার আমার উপর বিশ্বাস করেন স্যার, আমি 10 বছর ধরে এখানে কাজ করছি, আমি চুরি করিনি। তাড়াতাড়ি দেখো ইট কোথায় যাচ্ছে না যাচ্ছে, কালকের মধ্যে কিন্তু আমার খবর চাই। আমি আজকেই দেখছি খোঁজ লাগিয়ে। আমার ব্যবসার ওপর আমি কোনো রকম ক্ষতি চাইনি। এতদিন যে আমি তোমার ওপর বিশ্বাস করেছিলাম, সে বিশ্বাসের মর্যাদা তুমি রাখতে পারলে না। আর হিসাবের খাতারে এনে আমাকে দেখাবে, যাও এখান থেকে। আর শোনো। হ্যাঁ বলুন স্যার। আর শোনো, এই ভাটা থেকে যেখানে চুরি হয়েছে, হয় তুমি চুরি করছো, নাহলে এখানকার কোনো কাজের লোক চুরি করছে, সেই দায়িত্বটা তোমার। তুমি দেখবে কে চুরি করছে না করছে। বেরো এখন এখান থেকে, বেরো। আমাকে বইয়ের পেছন নিতে হবে। ব্যবস্থা করছে। স্যার, স্যার কি হয়েছে? আমি দেখে ফেলেছি। কি দেখেছিস? এই ভাটা থেকে ইট চুরি করছে, আমি সব দেখে ফেলেছি। কে চুরি করছে, নাম কি ওর? আমাদের ভাটারই লোক স্যার। কি বলছিস? হ্যাঁ স্যার, আমি সত্য কথাই বলছি। ওই কালিয়া ওর বইয়ের হাত দিয়ে সব ইটগুলো চুরি করায় স্যার। তুই কিন্তু ভেবে চিনতে দেখ আলিম, তুই কিন্তু একজনের নামে চোর অপবাদ দিচ্ছিস। হ্যাঁ স্যার, আমি নিজের চোখে দেখি বলছি। কথাটা যদি মিথ্যা হয় তোকেও কিন্তু আমি ছেড়ে কথা বলবো না, তোকেও আমি জেলের ভাত খাওয়াবো। ওদের বিরুদ্ধে আমার কাছে প্রমাণ আছে। ঠিক আছে, আমি দেখছি, আমি দেখছি। হ্যালো। আরে মুকুল ভাই, অনেকদিন পরে, বল। আরে তোকে বিশাল দরকারে ফোন করলাম, আমার ভাটা থেকে ইট চুরি হয়েছে। হ্যাঁ, এ কি বলছিস, তোর ভাটা থেকে ইট চুরি হয় মানে? হ্যাঁ, তুই ঠিকই শুনেছিস, কে চুরি করেছে জানা গিয়েছে। তুই একটা কাজ কর, ওর বাড়িতে গিয়ে ডাইরেক্ট এট মার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি এক্ষুনি খুঁজার ব্যবস্থা করছি। ও তোর ভাটা থেকে চুরি করেছে, আমি এক্ষুনি ওর বাড়ি গিয়ে রেট মারছি। ওদেরকে জেলের ভাত খাওয়াতে হবে। ঠিক আছে ঠিক আছে, তুই আমার সাথে সাঁঝবেলা দেখা করবি। ঠিক আছে, আমি তোর সাথে সাঁঝবেলায় দেখা করছি। ঠিক আছে, তুই একটা কাজ কর। বলেন স্যার। তুই এখন যা, ইটগুলো কোথায় নুকি থুইছে তুই দেখেই দেখা। ঠিক আছে স্যার, যা এখন, তুই যা। চলুন স্যার, চলুন স্যার, এই বাড়িটাই। বুদ্ধু, বাড়ির লোককে ডাকো। এই বাড়ির লোক সব কোথায় আছো? বেরো, সব তাড়াতাড়ি বেরো। হ্যাঁ পুলিশ, কি হয়েছে স্যার আমাদের বাড়িতে হঠাৎ? আপনি কি রাত ভাটায় কাজ করেন? হ্যাঁ স্যার। হ্যাঁ, ওই ভাটাই চুরি হয়েছে, আপনার নাম ওই ভাটার মালিক, থানা ডায়েরি করেছে। না স্যার, না আমি চুরি করিনি। ঠিক আছে, তোমার বাড়িটা সাত করে দেখলি পাওয়া যাবে তুমি চুরি করেছো কি না করেছো। এই যা, তোর সব সাত কর। এই যা, ওগুলো সব নড়ি সরি দেখবি, তাই ইট আছে দেখ।
আমি দেখাচ্ছি কোথায় ইট আছে। এই তোমরা কে ফলো করো। ওকে চলো স্যার, এই পাঁচের যত ইট আছে সব আমাদের ভাটারই ইট। এই হাবিলদার পাঁচের ভাঙো। না না স্যার, এই পাঁচটা ভাঙেন না, এটা আপনাদের ইট না, এটা সব কাদা দিয়ে তৈরি। এই ওর কোনো কথা শুনবি নি, পাঁচের ভাঙ। হ্যাঁ স্যার, এটা রাজভাটার ইট। ওকে ইউ আর আন্ডার অ্যারেস্ট। এই এদেরকে তোলো। বন্ধুরা, এই জন্যই বলে সৎপথে জয় আর অসতের ক্ষয়। সৎপথে চললে সারা জীবন মাথা উঁচু করে বাঁচা যায়, আর খারাপ পথে চললে পারে, খারাপ পথে মজা আছে কিন্তু শেষ পরিণতি এটাই হবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।